হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি কিছুদিন বাড়িতে ছিলাম না, মায়ের বাড়িতে গিয়েছিলাম, তো সেখান থেকে আজকে এসেছি। তো ঘরের কিছু কাজ ছিল, সেগুলো করেছি, তো সারাদিন ভিডিও বানাতে পারিনি, আর ভীষণ খিদে পেয়ে গেছে। একটু বাজারে গিয়েছিলাম, বাজার করে এসেছি। তো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি আমি, তো মাংস রান্না করবো আজকে। দেখো মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভাতটা হচ্ছে, ভাতটা হলে মাংস রান্না করবো, বুঝতে পারছো? ভীষণ খিদে পেয়েছে, ভীষণ ভীষণ ভীষণ। গাইস মশলাটা রেডি করে নিয়েছি, মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তেল গরম হচ্ছে। এবার কড়াতে তেল আলুগুলো দিয়ে দেবো। তো গাইস আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো একটু ভেজে নেবো ভালো করে। তো গাইস দেখতে পাচ্ছ আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেবো এখন। তো গাইস আলু ভাজাটা নামিয়ে নিয়ে মশলাটা সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু এটা একটু ফ্রাই করে নেব। তো গাইস মশলাটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি মাংসগুলো সব ঢেলে দেবো, একটু ভালো করে নেড়ে নেবো। এখন পড়ে যাচ্ছে, কেননা কড়াটা ছোট তো আমার, ওই জন্য পড়ে যাচ্ছে। তো মাংসটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, কড়াটা ছোট হয়ে গেছে, নাড়তে পারছি না, অসুবিধা হচ্ছে ভীষণ, মনে হচ্ছে পড়ে যাবে। তো গাইস দেখো মাংসটা আমার প্রায় হয়ে গেছে, তো কড়াটা খুব ছোট তো আমি নাড়তে পারছি না, ভয় লাগছে, ভাবছি পড়ে যাবে কি না। গ্রেভিটা একটু মোটা হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়া যায় মাংসটা। তো এখন আমি গরম মশলা দিই, এটা মশলা দিয়ে দেবো। তো গাইস দেখতে পাচ্ছ মাংসটা আমার রান্না হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি মাংসটা আমি। তো আমি কিন্তু অত ভালো রান্না করতে পারি না, জাস্ট শুধু আমার খাবারের মতোই আমি রান্না করতে পারি। তো এরকম রান্না করলে কিন্তু তোমরা খেতে পারবে না, এটা শুধু আমি খেতে পারি না, আমি তো ভালো রান্না করতে পারি না। তো রান্নাটা দেখো, জানি না খেতে পারবো কি না, আদৌ মাংসটা নষ্ট হয়ে যাবে কি না সেটাই ভাবছি এখন, এত কষ্ট করে রেঁধেছি, মনে হচ্ছে না যে খেতে পারবো।